গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ থাকছে হুমায়ুন আহমেদের লেখা হিমু ধারাবাহিকের প্রথম উপন্যাস ময়ূরাক্ষী। বইটি 1990 সালে প্রকাশিত হয়। হলুদ পাঞ্জাবি আর নীল শাড়ি পরে ময়ূরাক্ষী উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আগমন ঘটে হিমু এবং রূপার। হুমায়ুন আহমেদের সৃষ্ট অমর চরিত্র এই হিমু রূপা, যে কোনো জটিল সমস্যার সহজ সমাধান এবং পরোপকারী কিন্তু রহস্যময় চরিত্রের বর্ণনায় ঘেরা হিমু। জন্মের পর যেমন কোনো শিশুকে নাম, ধাম, বংশ পরিচয় দেওয়া হয়, তেমনি হিমুর বর্ণনায় বর্ণিত এই উপন্যাস। বইটিতে দেখা মেলে বাদলের। বাদল হিমুর একনিষ্ঠ ভক্ত, হিমুর খালার একমাত্র ছেলে বাদল, সে হিমু হতে চায়। পরিচয় মেলে হিমুর খালা খালুর, এছাড়াও হিমুর বাবার এক অদ্ভুত পরিচয় পাওয়া যায় বইয়ে। হিমুকে তিনি মহাপুরুষ বানাতে চেয়েছিলেন, এজন্য সে হিমুর মাকেও হত্যা করে, কিন্তু মহাপুরুষ হওয়ার আগেই হিমুর বাবা মারা যায়। তাহলে আমরা মূল উপন্যাসে ফিরে যাই। এই ছেলে এই, আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গুফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি, পরপর তিনটা পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনোই কারণ নেই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্ক একজন মহিলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে আমার একটি ব্যাপারে মিল আছে, তিনিও পান খাচ্ছেন। আমি বললাম, আমাকে কিছু বলছেন? তোমার নাম কি টুটুল? আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি, অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন যেন আমি যদি বলি হ্যাঁ আমার নাম টুটুল তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন। কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল? আমি একটু হাসলাম, হাসলাম এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়, সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। আমার হাসি নিশ্চয় ওই টুটুলের হাসির মতো না। আশ্চর্যের ব্যাপার, এই ভদ্রমহিলা আমার হাসিতে আরও প্রতারিত হলেন, চোখ মুখ উজ্জ্বল করে বললেন, ওমা টুটুলই তো। ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন, তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বলছেন, তোকে বলিনি ও টুটুল, তুই তো বিশ্বাস করলি না, ওর হাঁটা দেখে আমি ধরে ফেলেছি। কেমন দুলে দুলে হাঁটছে! ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার ওপাশে নিয়ে এলো, ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, টুটুল উঠে আয়। আমি উঠে পড়লাম। বাইরে চৈত্র মাসে যা যা রোদ, আমাকে যেতে হবে ফার্ম গেট। বাসে উঠলেই মানুষের গায়ের গন্ধে আমার বমি আসে, কাজেই যেতে হবে হেঁটে হেঁটে। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি, আমি তো জোর করে গাড়িতে চেপে বসিনি। তাছাড়া আমার চিন্তার সুরটা কেটে গেল। ভদ্রমহিলা পাশে বসে থাকা মেয়েটি বলল, মা এ টুটুল ভাই নয়। আমি ঘাড় ঘুরে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম, যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিলাম, সেই হাসিতে মেয়েটিকে প্রতারিত করার চেষ্টা। মেয়ে প্রতারিত হলো না, এই যুগের মেয়েদের প্রতারিত করা খুব কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা তুমি কাকে তুলছ? এ টুটুল ভাই নয়, হতেই পারে না, ও অন্য কেউ। ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল, সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না, আমার মতো সাজ পোশাকের মানুষ সপলীলায় তাকে তুমি বলে এটা তার পক্ষে হজম করা কঠিন। মেয়ের মা বললেন, আচ্ছা তুমি টুটুল না? না। মেয়েটি কঠিন গলায় বলল, তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলেন যে? টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন? আপনার মা উঠতে বললেন, উঠলাম। মেয়েটি তীব্র গলায় বলল, ড্রাইভার সাহেব গাড়ি থামান তো, এনাকে নামিয়ে দিন। যা ভেবেছিলাম তাই, এই ড্রাইভারকে সবাই আপনি করে বলে,
ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের অপেক্ষা করছিল। সে প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ফেলল, বড় সাহেবদের মতো ভঙ্গিতে বলল, নামেন। গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে এটা সহ্য করা বেশ কঠিন, তবে এ জাতীয় অপমান সহ্য করা আমার অভ্যাস আছে। আমাকে এবং মজিদকে একবার এক বিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলেছিল, জানেন আমরা আপনাকে পুলিশে হ্যান্ড ওভার করতে পারি। ভদ্রবেশি জুজচোরকে কীভাবে ঠান্ডা করতে হয় আমি জানি। সেই অপমানের তুলনায় গাড়ি থেকে বের করে দেয়া তো কিছুই না। ড্রাইভার রুক্ষ গলায় বলল, ব্রাদার নামুন। সূর্যের চেয়ে বালি গরম একেই বলে। আমি ড্রাইভারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি ফার্ম গেটে যাব, ওইখানে কোন এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না। কোন দিকে যাবেন? তা দিয়ে আপনার কি দরকার? নামুন বলছি। না নামলে কি করবেন? আমি এবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলাম। আমার মনে ক্ষীণ আশা, ভদ্রমহিলা বলবেন, এই ছেলে যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিলেই হয়, এত দরকার কি? ভদ্রমহিলা তা করলেন না, তিনি অত্যন্ত অপ্রস্তুত বোধ করছেন, অপরাধী ভঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন, সম্ভবত তিনি মেয়েকে ভয় পান। আজকাল অধিকাংশ মায়েরাই মেয়েদের ভয় পান। ড্রাইভার বলল, নামতে বলছে নামেন না। আমি হুঙ্কার দিয়ে উঠলাম, চুপ বেটা ফাজিল, এক চোর দিয়ে চোয়াল ভেঙে দেব। আমাকে চিনিস? চিনিস তুই আমাকে? ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল। বড়লোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুব ভীতু প্রকৃতির হয়, সামান্য ধমধমকিতেই এদের পিলে চমকে যায়। আমার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ, অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট্ট নোট বইটা চেপে ধরলাম। ভাবটা এরকম যেন কোনো ভয়াবহ অস্ত্র আমার হাতে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বললাম, এই বেটা গাড়ি স্টার্ট দে, আজ আমি তোর বাপের নাম ভুলে দেব। ড্রাইভার সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। এই বেটা যে দেখছি ভিতুর জম, বারবার আমার ব্যাগটার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা হারামজাদা, অ্যাক্সিডেন্ট করবি। আমি এবার পেছনের দিকে তাকালাম, কড়া গলায় বললাম, আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেয়া এটা কোন ধরনের ভদ্রতা? ভদ্রমহিলা আর তার মেয়ে দুজনেই কেউই কোনো কথা বলল না। বয়সত ড্রাইভার একা পায়নি, এরা দুজনও পেয়েছে। মেয়েটা শুরুতে তেমন সুন্দর মনে হয়নি, এখন দেখতে বেশ ভালো লাগছে। গাড়ি চড়া মেয়েগুলো সবসময় এত সুন্দর হয় কেন? তবে এই মেয়েটার গায়ের রং আর একটু ফর্সা হলে ভালো হতো। চোখ অবশ্যই সুন্দর, এমনও হতে পারে ভয় পাওয়ার জন্য সুন্দর লাগছে। ভীত হরিণী চোখ যেমন সুন্দর হয়, ভীত তরুণী চোখেই বোধ হয় সুন্দর হয়। ভয় পেলে হয়তোবা চোখ সুন্দর হয়ে যায়। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, গাড়িতে খানিকটা ঘুরব, জাস্ট ইউনিভার্সিটি এলাকার একটা চক্কর দিয়ে তারপর ফার্ম গেট। কেউ কোনো কথা বলল না। আমি বললাম, গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা নেই? ড্রাইভার ক্যাসেট দাও তো। ড্রাইভার ক্যাসেট চালু করে দিল। ভেবেছিলাম কোনো ইংরেজি গান বোধহয় বাজবে, তা না, নজরুল গীতি। হায় মদিনাবাসী, প্রেমে ধরো হাত মম, ডক্টর ই অঞ্জলি ঘোষের গাওয়া, এই গানটা আমার পছন্দ, রূপাদের বাসায় শুনেছি। গানটায় আলাদা এক ধরনের মজা আছে, কেমন জানি কাওয়ালি কাওয়ালি ভাব। গাড়ি আচমকা ব্রেক কষে থেমে গেল। আমি কিছু বুঝবার আগেই ড্রাইভার হুট করে নেমে গেল। তাকে যতটা নির্বোধ মনে হয় দেখা যাচ্ছে সে তত নির্বোধ নয়। সে গাড়ি থামিয়েছে মোটর সাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেন্টের গা ঘেঁষে, চোখ বড় বড় চোখে কিসব বলছে। অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা বোঝা যাচ্ছে না। পুলিশ সার্জেন্ট আমার জানালার কাছে এসে বলল, নামুন তো। আমি নামলাম, দেখি ব্যাগে কী আছে। আমি দেখালাম, একটা নোট বই, দুটো বই পেলেন, বল পয়েন্ট, শীষ ভাঙা পেন্সিল, 5 টাকা দিয়ে কেনা এক প্যাকেট চিপস। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আপনি কি এর বিরুদ্ধে কোনো ফর্মাল কমপ্লেন করতে চান? ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। মেয়েটি বলল, অবশ্যই চাই, আমি জাস্টিস শ্যাম সুবাহান সাহেবের মেয়ে। এই লোক আমাদের ভয় দেখাচ্ছিল, মাস্তানি করছিল, আপনাদের কমপ্লেন থানায় করতে হবে, রমনা তালে চলে যান। এখন তো যেতে পারবো না,
এখন আমরা একটা কাজে যাচ্ছি, কাজ সেরে আসুন, আমি একে রমনা থানায় হ্যান্ডওভার করে দেব। আসামির নাম জানেন তো? না। পুলিশ সার্জেন্ট আমার দিকে তাকিয়ে বলল, এই তোর নাম কি? আমি স্তম্ভিত হয়ে গেলাম। যে শুরুতে আমাকে আপনি বলছে, এখন সুন্দর একটা মেয়ের সামনে তুই করে বলছে, এই তোর নাম বল। আমি উদাস গলায় বললাম, আমার নাম টুটুল। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে বলল, ভুল নাম দিয়ে দিচ্ছে, যাই হোক এই নামই বুকিং হবে। হারামজাদা ইদানিং সুয়ানা হয়েছে, শেয়ানা হয়েছে, কিছুতেই কায়েক নাম বলবে না, ঠিকানা তো বলবেই না। বিশাল কালো গাড়ি হুশ করে বের হয়ে গেল। ফার্ম গেট যাওয়া আমার বিশেষ দরকার, ইন্দারুতে আমার বড় ফুফুর বাসায় দুপুরে খাওয়ার কথা, সেই খাওয়া মাথায় উঠল। সার্জেন্ট আমাকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে বলেই বলা বাহুল্য। জাস্টিসের নাম শুনেছে? বড় কারোর নাম শুনলে ওদের হুশ থাকে না। আমি এক প্যাকেট সিগারেট কিনে ফেললাম, হাজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো। আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটরসাইকেলের পেছনে আমাকে বসিয়ে থানায় নিয়ে যাবে, তা করলো না। আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে, পকেট থেকে ওয়াকি টকি বের করে কি বলতি পুলিশের জিপ এসে উপস্থিত। অবিকল হিন্দি মুভি, সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাবার বদলে থানায় যাচ্ছি। মেজাজ খারাপ হওয়ার কথা, আশ্চর্য ব্যাপার খারাপ হচ্ছে না, বরং মজা লাগছে। অঞ্জলি ঘোষের গানে পুরোটা শোনা হলো না, এই জন্য একটু আফসোস হচ্ছে। হাই মদিনাবাসী বলে চমৎকার তান দিচ্ছিল। থানার ওসি সাহেবের চেহারা খুব ভালো, মেজাজও ভালো, চেইন স্মোকার, ক্রমাগত বেনসন নেন, হ্যাশিশ টেনে যাচ্ছে, বাজারে এখন 70 টাকা করে প্যাকেট পাচ্ছে। দিনে 3 প্যাকেট করে হলে মাসে কত হয়? 210 গুণ 30, 6030। একজন ওসি সাহেব বেতন পান কত? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেব শুরুতে প্রশ্ন করেন, ভাব পাচ্ছে, শুরু কয়েকটি প্রশ্নে জেনে নিতে চেষ্টা করেন আসামি কোন সামাজিক অবস্থায় আছে, তার ওপর নির্ভর করে আপনি তুমি বা তুই ব্যবহৃত হয়। ওসি সাহেব বললেন, কি নাম? চৌধুরী খালেকুজ্জামান। ডাক নাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নয়, ফ্রিল্যান্স সাংবাদিকতা, যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি। টুটুল চৌধুরী এই নামে লেখা ছাপা হয়, হয়তো আপনার চোখে পড়েছে। পুলিশের ওপর একটা ফিচার করছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেন্টের দিনরাত্রি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হয় তাই ছিল বিষয়। অবশ্যই এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম, যেমন বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার একটি কর্মমুখর দিনে 3 প্যাকেট বেনসন অ্যান্ড হ্যাশিশ পান করেন, তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্য তিনি খুব টেনশনে জীবনযাপন করেন, এই বাজারে দিনে 3 প্যাকেট করে বেনসন করলে মাসে 2300 টাকা প্রয়োজন। আমাদের জিজ্ঞাসা তার বেতন কত? ওসি সাহেব ভুরু কুচকে আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, তবে শেষের লাইন 3টা ছাপা হয়নি, এডিটর সাহেব কেটে দিয়েছেন, পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপাতে যায় না। ওসি সাহেব শুকনা গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যাক আপনি করে বলেছে, সামাজিক স্বীকৃতি পাওয়া গেল, এখন চাইলে 1 কাপ চাও চলে আসতে পারে। পুলিশেরা উঁচু দরের আসামিদের ভালো খাতির করে, চা সিগারেট খাওয়াই। আপনি প্রশ্নের জবাব দিচ্ছেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি তা আমি নিজেই ভালো করে জানি না, ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগ হতে পারে। নারী অপহরণ? জি। জাস্টিস সাহেবের স্ত্রী এবং কন্যা নিয়ে ওদের গাড়িতেই পালাতে চেষ্টা করেছিলাম, মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। ওসি সাহেব থমথমে গলায় বললেন, আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না, আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজে অসুবিধা হবে না। জি আচ্ছা, রসিকতা করব না। আপনি কোনার দিকের ওই বেঞ্চিতে বসুন, হাজতে পাঠাচ্ছেন না, ফাইনাল অভিযোগ আসুক তারপর পাঠাবো, হাজত তো পালিয়ে যাচ্ছে না। 1 কাপ চা কি পেতে পারি? ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন, নোটবইয়ের পাতা ওল্টাচ্ছেন,
আমি বললাম, ওটা আমার কবিতার খাতা, মাঝে মতো কবিতা লিখি। আমার মুখের কাঠিন্য তাতে একটু কমলো না। কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে। চুপচাপ বসে থাকা অনেকের জন্য খুবই কষ্টকর। আমার জন্য ডাল ভাত, শুধু হেলান দেবার একটু জায়গা পেলেই আরাম করে শরীরটা দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। বেঞ্চিতে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে আমি সেই অসুবিধা অসহনীয় নই। এইরকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি, তখন অসুবিধা হয় না। নদী বের করে ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরিষ্কার হয়নি, একটু ব্যাখ্যা করলেই পরিষ্কার হবে। ছোটবেলার কথা, ক্লাস সিক্সে পড়ি, জিওগ্রাফি পড়ান মফিজ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে। স্যার মানুষটা ছোটখাটো, কিন্তু হাতের থাপাটা বিশাল। আমাদের ধারণা ছাত্রদের গালে চোর বসাবার জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে স্যারের হাত তৈরি করে দিয়েছেন। স্যারের চোরেরও নানান নাম ছিল, রামচোর, শ্যামচোর, যদুচোর, মধুচোর। এর মধ্যে সবচেয়ে কঠিন চোর হচ্ছে রামচোর, সবচেয়ে নরমটা হচ্ছে মধুচোর। স্যার সেদিন পড়াচ্ছিলেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই একটা নদীর নাম বলতো, চট করে বল। মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, কান ভুবু করতে থাকে, মনে হয় মাথার খুলির ভেতর জমে থাকে কিছু বাতাস, কানের পর্দা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, চুপ করে আছিস কেন, নাম বল। আমি ক্ষীণস্বরে বললাম, আড়িয়াল খা। স্যার এগিয়ে এসে প্রচণ্ড জোর বসিয়ে দিলেন, খুব সম্ভব রামচোর, হুঙ্কার দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আড়িয়াল খা, সব সময় ফাজলামি, কানে ধরে দাঁড়িয়ে থাক। আমি কানে ধরে সাড়েটা ক্লাস দাঁড়িয়ে রইলাম। ঘন্টা পড়ার মিনিট পাঁচেক আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন, আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আয়। আরেকটি চোর কাঁপার জন্য আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেলাম। তিনি বিষণ্ণ গলে বললেন, এখনো কানে ধরে আছিস কেন, হাত নামা। আমি হাত নামালাম। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তি চেয়ারটাও অন্যায় দেওয়া হয়েছে, খুবই অন্যায়। তোকে নদীর নাম বলতে বলেছি, তুই বলেছিস, আয় আরো কাছে আয়, তোকে আদর করে দেই। স্যার এমন ভঙ্গিতে মাথায় আর পিঠে হাত বোলাতে লাগলেন যে আমার চোখে পানি এসে গেল। স্যার বিব্রত গলায় বললেন, এমনি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, আর তুই বললি আড়িয়াল খা, আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা এখন সুন্দর একটা নদীর নাম বল। আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, এই নাম তো শুনিনি, কোথাকার নদী? জানি না স্যার। এই নামে আসলে কি কোনো নদী আছে? তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, না থাকলে নেই, এটা হচ্ছে তোর নদী, যা জায়গায় গিয়ে বস। এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে, তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপটা বাড়াচ্ছিস, আর কাঁদিস না। এই ঘটনা প্রায় বছর তিন পর ক্যান্সারে দীর্ঘদিন ডুকবুকের পর মফিজ সাজ মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছি, নোংরা একটা ঘরের নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন, মানুষ না যেন কফিন থেকে বের করা মিশরের মমি। স্যার আমাকে দেখে খুব খুশি হলেন, উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন, ওগো এই ছেলেটাকে দেখে যাও, এই ছেলের একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাথার পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসলেন, বললেন, তোর নদীটা কেমন বলতো? আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো, তবু বল শুনি, বানিয়ে বানিয়ে বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাদা, নদী তো সুন্দর হবেই, অসুন্দর নদী বলে কিছু নেই, আরো কিছু বল। আমি বললাম, বলার মতো কিছু পেলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার সেদিন মারা যান সেই রাত্রিরেই আমি প্রথম ময়ূরাক্ষী নদীটা স্বপ্নে দেখি। ছোট্ট একটা নদী, তার পানি কাচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর দুই ধারে দুর্ভা ঘাসগুলো কি সবুজ,
কি কোমল! নদীর ওই পাড়ে বিশাল ছায়াময় একটা পাকুড় গাছ, সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে, সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটাতে ডোরাকাটা সবুজ শাড়ি পরা একটি মেয়ে ছুটে যাচ্ছে। আমি শুধু এক ঝলক তার মুখ দেখতে পেলাম, স্বপ্নের মতোই তাকে খুব চেনা, খুব আপন মনে হলো, যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছি। ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখে নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লোকে করি কোথাও বসে একটু চেষ্টা করলে নদীটা আমি দেখতে পাই, তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় না, কিছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয়। ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি, নদীর হিম শীতল জলে পা ডুবিয়ে বসি, শরীর জুড়িয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে ওঠে। ঘুমাচ্ছেন নাকি? আমি চোখ মেললাম, চারিদিক অন্ধকার। আরে সর্বনাশ, এতক্ষণ পার হয়েছি। ওসি সাহেব বললেন, যান চলে যান, জাস্টিস সাহেব বাসা থেকে টেলিফোন করেছিল, ওরা কোনো চার্জ আনবেন না, ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব নিজে টেলিফোন করেছিলেন? না, তার মেয়ে। মেয়েটা কি বলল, দয়া করে বলবেন? বলল ধমক ধামক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক ধামক দিন, তারপর যাই। ওসি সাহেব হেসে ফেললেন, পুলিশের যে একেবারে রসবোধ নেই সেটা ঠিক না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, মেয়েটি কি তার নাম আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে, মীরা কিংবা মিরু, এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত সে যে জাস্টিস এম হেন সুবাহান সাহেবের মেয়ে? অন্য কেউই তো হতে পারে। আপনি একটা উড়ো টেলিফোন কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব ধরবেন আপনাকে, আইনের পেছে ফেলবেন, অবস্থা কাহিল করে দেবেন। ভাই আপনি জানতো, আর শুনেন একটা উপদেশ দেই, পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে, যা বলবেন তাই ওরা বিশ্বাস করবে। পুলিশ কোনো কিছু বিশ্বাস করে না, খোঁজখবর করে। আপনি আমার সম্পর্কে খোঁজখবর করেছেন? হ্যাঁ, সংবাদপত্রের অফিসগুলোতে খোঁজ নিয়েছি, জেনেছি টুটুল চৌধুরী নামের কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। আপনি কি আমার মুচলেখা ফুচলেখা এসব কিছু নেবেন না? না, এখন দয়া করে বিদেয় হন। আপনার গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন, আমি কি আশা করতে পারি না আপনার গাড়ি করে নামিয়ে দিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্ম গেট, চলুন নামিয়ে দেব। আমি হাসি মুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বললেন বুঝতে পারলাম না। ওইটা বাদ দিন, সব কিছু বুঝে ফেললে তো মুশকিল, ভালো কথা। আপনি ডেইলি কো প্যাকে সিগারেট খান তা কি জানতে পারি? ওসি সাহেব বললেন, আপনি লুকনা তো ভালো তেগোর আছি আছেন, দুই থেকে আড়াই প্যাকেট লাগে। বড় ফুফুর বাসায় দুপুরে যাবার কথা, উপস্থিত হলাম রাত 8টায়, কেউ অবাক হলো না। ফুফুর বড় ছেলে পাতল আমাকে দেখে উল্লসিত গলায় বলল, হিমুদা এসেছ? থ্যাংকস, অনেক কথা আছে, আজ থাকবে কিন্তু, আজ নিড ইউর হেল্প। বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে, এর আগেও তিনবার দিয়েছে, সে পড়াশোনায় খুবই ভালো, এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার্ক মার্ক পেয়েছে, সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে, পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না, মাঝে মাঝে জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে, ঘরটা ছোট হয়, পরীক্ষার্থীরাও ছোট হয়, চেয়ার টেবিল সব ছোট হতে থাকে। তখন সে ভয়ে চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসে, বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক, তখন সে আর পরীক্ষার হলে ঢুকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয় ভাই পরীক্ষা দেওয়ার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো, সেবারও একই অবস্থা, এখন আবার পরীক্ষা দেবে। এবারে ডাক্তারের সঙ্গে যুক্তি হয়েছে পীর ফকির। বাদরের গলায় হাতে কোমরে নানা মাপের তাবিজ ঝুলছে, এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কুফ কাফ নগর থেকে আনানো, ঘুহ কাফ নগরে নাকি জিন এবং পরীরা থাকে। আমার বড় ফুফা ঘুর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার,
তিনিও কিছু বলছেন না। বাদলে দেখি আমার মতো অবস্থা, দাড়ি গোঁফ গজিয়ে হুলস্থুল, লম্বা লম্বা চুল। সে খুশি খুশি গলায় বলল, হিমুদা পড়াশোনা করছি, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা হচ্ছে কেমন? হেভি হচ্ছে, একই জিনিস 3-4 বছর ধরে পড়ছি তো, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। হিমু ভাই, তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে? গাউছিয়ায়, ফাইন দেখাচ্ছে, সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। সন্ন্যাসী উপগুপ্ত, মথুরাপুরীর প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আসছি। কি আর পড়াশোনা করব, সব তো ভাজা ভাজা, তবু আরেকবার বেজে ফেল, কড়া ভাজা হবে। বাদল শব্দ করে হেসে উঠল, সেই হাসি হেঁচকির মতো চলতেই থাকলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই জেলের অবস্থা দেখি দিন দিন খারাপ হচ্ছে, এতক্ষণ ধরে কেউ হাসে? ফুফু গম্ভীর মুখে খাবার এগিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল, সেই সব গরম করে দেওয়া হচ্ছে। পোলাওয়ের টকটক গন্ধ, নষ্ট হয়ে গেছে কি না কে জানে, আমার পেটে অবশ্য সবই হজম হয়ে যায়। পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুফু বললেন, রোস্ট আরেক পিস দেব? দাও। এত খাবার দাবারের আয়োজন কি জন্য একবার জিজ্ঞেস করলি না? আমি খাওয়া বন্ধ করে বললাম, কি জন্য? আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয়, উপলক্ষটা কি? যখন আসতে বলে তখন আসতে হয়। একটা ঝামেলায় আটকে পড়েছিলাম। উপলক্ষটা কি? রিঙ্কির বিয়ের কথা পাকা হলো। বাহ, ভালো তো। ফুফু গম্ভীর হয়ে গেলেন, আমি খেয়েই যাচ্ছি। টক গন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না সেটা বুঝতে পারছি, তবু নিজেকে সামলাতে পারছি না, যা হবার হবে। ফুফু শীতল গলায় বললেন, একবার তো জিজ্ঞেস করলে না কার সঙ্গে বিয়ে, কি সমাচার? তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়ে দিচ্ছ, তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহল নেই? আরে কি বলো, কৌতূহল নেই, আসলে এত ক্ষুধার্ত যে কোন দিকে মন দিতে পারছি না। দুপুরে খাওয়া হয়নি। ছেলে কি করে? মেরিন ইঞ্জিনিয়ার। বলো কি, তাহলে তো মালদার পার্টি। ফুফু রাগি গলায় বললেন, ছোট লোকের মতো কথা বলবি না তো, মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি এই বলছি। হ্যাঁ, টাকা পয়সা ভালোই আছে, শর্ট না তো? আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপের ছেলের সাথে রিঙ্কির বিয়ে হবে। ছেলের হাইট কত? ফুফুর মুখটা কালো হয়ে গেল, তিনিও নিচু গলায় বললেন, হাইট একটু কম, উঁচু জুতা পরলে বোঝা যায় না। বোঝা না গেলে তো কোনো সমস্যা নেই, তাছাড়া বেটেলুক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি, সত্যি বলছি। ফুফুর মুখ আরো অন্ধকার হয়ে গেল। তখন মনে পড়ল, কি সর্বনাশ, ফুফা নিজেই বিরাট লম্বা, প্রায় 6 ফুট। আজ দেখি একের পর এক ঝামেলা বাদিয়ে যাচ্ছি। তুই যাবার আগে তোর ফুফার সঙ্গে কথা বলে যাবি, তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে, নো প্রবলেম। আর রিনকির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেটে এ জাতীয় কোনো কথাই বলবি না, বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলবো। তোর কিছুই বলার দরকার নেই, ঠিক আছে, ঠান্ডায় পেপসি টেপসি থাকলে দাও। তোমরা তো কেউ পান খাও না, কাউকে দিয়ে 3টা পান আনাও তো। রিনকির সঙ্গে দেখা করতে গেলাম, MA 9-10-এ পড়ার সময় রোগা ভেদা ছিল, এখন দিন দিন মোটা হচ্ছে। আজ অবশ্যই সেরকম মোটা লাগছে না, ভালোই লাগছে, মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তাকে মানাতো না। কি রে, ক্লাস 1টা একটা বড় জোগাড় করে ফেললি, কনগ্রেচুলেশনস। রিঙ্কি অসম্ভব খুশি হলো, অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে ঠুর উল্টে বলল, ক্লাস 1 বড় না ছাই, ক্লাস 3 হবে বড় জোর। মেয়েদের আমি কখনো খুশি বলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি। একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল, সে ইন্টারমিডিয়েট ছেলে মেয়ে, সবার মধ্যে ফার্স্ট হয়েছে। আমি বললাম, কি খুশি তো? সে ঠুট উল্টে বলে, ওহো, বাংলা সেকেন্ড পেপারে যা পুয়ার নাম্বার পেয়েছি, জানেন মার্কশিট দেখে কেঁদেছি। রিনকিরও দেখি সেই অবস্থা, খুশিতে মুখ জলমল করছে, অথচ মুখে বলছে ক্লাস 3। হিমুবাই, ও কিন্তু দারুণ শর্ট, মনে হয় কলিং বেল হাত দিয়ে নাগাল পাবে না। আমি অত্যন্ত খুশি হবার ভঙ্গি করলাম,
খুশি গলায় বললাম, তাহলে তো তুই লাকি, ভাগ্যবতী। মেয়েদের বর খাটো হয়, খনার বচনে আছে। যাও, সত্যি খনা বলেছেন, খাটো পেয়ারা ভালো। খাটো স্বামীর মন, তারপর আরো কি কি যেন আছে মনে নেই। বানি বানি কি যে মিথ্যা বলো তুমি, এই ছড়াটা তুমি এখনই বানালে তাই না? হু, কেন বানালে বলো তো, তোকে খুশি করার জন্য। খুশি করার দরকার নেই, আমি এমনিতেই খুশি, সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি। বর পছন্দ হয়েছে? হু, তবে খুব বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? আজ এই মাত্র কথাবার্তা ফাইনাল হলো, এর মতো 3 বার টেলিফোন করেছে, তারপর বলছে রাত 11টার সময় আবার করবে, লজ্জা লাগে না? তার উপর টেলিফোন বাবার ঘরে, বাবা সন্ধ্যে থেকে তার ঘরে বসে আছে। আমি কি বাবার ঘরের সামনে তার সঙ্গে কথা বলবো? লম্বা তার আছে, তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয়। আমি কি করে আনবো, আমার লজ্জা লাগে না? আচ্ছা যা, আমি এনে দিচ্ছি, পরে কিন্তু তুমি এই নিয়ে ঠাট্টা করতে পারবে না। আমি তোমাকে আনতে বলিনি, তুমি নিজ থেকে আনতে চেয়েছো। তা তো বটেই, ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে, কি আর বলবে, কিছু বলে না। আহা, বল না শুনি। উফ, তুমি বড় যন্ত্রণা করো, আমি কিছু বলতে টলতে পারবো না। রিঙ্কি লজ্জায় লাল হতে লাগলো, মনে হচ্ছে সে এখন তার জীবনে শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে, বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে। রিঙ্কি আরো সঙ্গে সঙ্গে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, থাকা গেল না, ফুফা ডেকে পাঠালেন। ফুফার ঘর অন্ধকার, জিরো পাওয়ারের একটা লাইট জ্বলছে, লক্ষণ সুবিধার না। ফুফার মাঝে মাঝে মদ্যপানের অভ্যাস আছে, এই কাজটা বেশিরভাগ সময় বাইরে সারেন, বাসায় ফুফার জন্য তেমন সুযোগ পান না। ফুফু শাসন বেশ কঠিন, হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষ বাসায় মদ্যপানের অনুমতি পান, আজ পেয়েছেন বলে মনে হচ্ছে। মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথা বার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে। ফুফার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি, কাজে তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না। ফুফা আসবো? হিমু এসো, দরজা ভিড়িয়ে দাও, তোমার সঙ্গে জরুরি কথা আছে, বসো সামনে চেয়ারটায় বসো। আমি বসলাম, তিনি গ্লাস দেখে বললেন, আশা করি এসব ব্যাপারে তোমার কোনো প্রিজুডিস নেই। জি না। তারপর বলো, কেমন আছো? ভালো। জি, রিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেল শুনেছো বোধ হয়। জি, ছেলে ভালো তবে খুবই খাটো, আমাদের সঙ্গে এরকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলে নিশ্চয়ই এ ধরনের কোনো নাম টাম আছে, ব্যাটে ছেলের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বল্টু হয়। আমি চুপ করে রইলাম, ফুফাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে, না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না। আপনার ছেলে পছন্দ হয়নি? আরে পছন্দ হবে কি, মার্বেলের সাইজের এক ছেলে, পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতে প্রশ্ন ওই ওঠে না, আমি হচ্ছি এই সংসারে টাকা বানানোর মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তা কেউ জানতে চায় না, তারপরেও বললাম, কিন্তু দেখি মেয়ার মেয়ের মা দুজনেই খুশিতে বাকবাকুম। তার গ্লাস খালি হয়ে গিয়েছিল, তিনি আরও খানিকটা ডাললেন। আমি তাকে আছে দেখে বললেন, এটা পঞ্চম প্যাক, আমার লিমিট হচ্ছে 7, সাতের পর লজিক এলোমেলো হয়ে যায়, 7-এর আগে কিছুই হয় না। আমি বললাম, ফুফা 1 মিনিট, আমি টেলিফোনটা রিঙ্কির ঘরে দিয়ে আসি, ও কোথায় যেন টেলিফোন করবে। ফুফা আমি বিকৃত করে বললেন, কোথায় করবে বুঝতে পারছো না, ওই মার্বেলের কাছে করবে, টেলিফোন করে করে অস্থির করে তুলল। আমি রিঙ্কিকে টেলিফোন দিয়ে এসে বললাম, আপনি কি জানি জরুরি কথা বলবেন? ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুকরণ করে সেটা লক্ষ্য করেছ, তুমি তোমার মুখে দাড়ি গোঁফের চাষ করছো করো, সেও তোমার পথ ধরেছে, আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছো। আমি 1,000 টাকা বাজে রাখতে পারি, কাল দুপুরের মতো সে হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না ভুল বলেননি, তুমি যদি মাথা কামাও আমি শিওর বেটা কাল মাথা কামিয়ে ফেলবে। এরকম প্রভাব তুমি কি করে ফেললে আমাকে বলো, ইউ বেটার এক্সপ্লেন ইট। আমার জানা নেই ফুফা, ভুলটা আমার, ম্যাট্রিক পাশ করে তুমি যখন এলে আমি ভালো মনে বললাম আচ্ছা থাকুক,
মা বাপ নেই, ছেলে একটা আশ্রয় পাক। তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি, বুঝতে পারলে ঘাড় ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছু করনি, আই ডু একটি। তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে। তুমি ভেগাবন্ড না, অথচ তুমি ভাব করে যে তুমি ভেগান্ড। জ্যোৎস্না দেখানোর জন্য চন্ডাই এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে, সারা রাত ফেরার নাম নেই। জ্যোৎস্না কি এমন জিনিস যে জঙ্গলে বসে দেখতে হবে? বলো তুমি, তোমার মুখ দেখে শুনতে চাই। শহরের আলোয় জ্যোৎস্না ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা। চন্ডায় গিয়ে জ্যোৎস্না দেখো, তাই বলে সারা রাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোৎস্না কীভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার। শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়, তাই নাকি? জি। তাছাড়া জঙ্গলে একটা আলাদাই এফেক্ট আছে, শেষ রাতের দিকে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম না। গাছগুলো জীবন্ত মানে? গাছ তো সবসময় জীবন্ত। জি না, ওরা জীবন্ত তবে সুপ্ত, খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে, তাও মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন দিন তিনেক পরে পরেই পূর্ণিমা। দিন তিনেক পরেই পূর্ণিমা? জি। এসব হিসাব নিকাশ সবসময় তোমার কাছে থাকে? জি। একবার গেলে হয়, বলে ফুফা গম্ভীর হয়ে গেলেন, চোখ বন্ধ করে খানিকক্ষণ জিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনফিডেন্স বিনস্ট করে ফেলেছিলে, মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে। অবশ্যই এটা সম্ভব হয়েছে নেশার ঘুরে থাকার জন্য। তা ঠিক, কিছু মানুষ ধরে নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক। তাদের জগৎটা একমাত্র সত্যি জগৎ, এরা রহস্য খুঁজবে না, এরা স্বপ্ন দেখবে না। চুপ করো তো। আমি চুপ করলাম। ফুফা রাগি গলায় বললেন, তুমি ভেগাবন্ডের মতো ঘুরবে আর আমার ভাবকে বিরাট কাজ করবে। তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসেবে বলছি তুমি অসুস্থ, ইউ আর এ সিক ম্যান। ফুফা, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বেশি খাচ্ছেন। আপনি বলছেন আপনার লিমিট 7, আমার ধারণা এখন 9 হয়েছে। তোমার কাছে সিগারেট আছে? আছে, দাও। তিনি সিগারেট ধরালেন, খুক খুক করে খাসলেন। ফুফাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি। হিমু জি, রাস্তা রাস্তায় ভেগাবন্ডের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও তুমি অবশ্যই তা করতে পারো, ইট ইজ ইউর লাইফ। কিন্তু আমার ছেলেও তা করবে তা তো নয়। ও কি তা করেছে নাকি? এখনো শুরু করিনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গ ছিলে, একই করে ঘুমিয়েছ, এই 2 বছরে তুমি ওর মাথাটা খেয়েছ। তুমি আর এ বাড়িতে আসবে না? জি আচ্ছা, আসবো না, ঠিক আছে। এই বাড়ির ত্রিশমনেই যদি তোমাকে দেখি তাহলে পিটিয়ে তোমার পিঠে ছাল তুলে ফেলবো। আপনার নেশা হয়ে গেছে ফুফা, পিটিয়ে ছাল তোলা যায় না, আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। ফুফা সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটে আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম। ফুফা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই, একসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটা চাকরি জোগাড় করে দিতে চাই, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আমার হাতে একটা চাকরি আছে, আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না, 3,000-এর কম হবে না, বেশিও হতে পারে। তেমন অসুবিধার চাকরি বলে তো আমার কাছে মনে হচ্ছে না। ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো? না না, ভিক্ষা করে বেঁচে থাকার মতো আলাদা একটা আনন্দ আছে। প্রাচীন ভারতে সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন। বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্যই ভিক্ষা বলে না, এরা বলে মধুকরি। আমার কাছে লেকচার ঝাড়বে না। ফুফা, আমি কি তাহলে উঠবো? যাও ওঠো, শুধু একটা জিনিস বলো, যে ধরনের তুমি জীবনযাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছা করতে পারো, একটা আনন্দ আছে না? যা ইচ্ছা তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে পারবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার, যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন তো? খবরের কাগজ খুললেই দেখবেন। আমার তো রোজই একটা দুটা মানুষকে খুন করতে ইচ্ছা করে। ইউ আর সিক ম্যান, ইউ আর এ সিক ম্যান।
আর খাবেন না ফুফা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালরা প্রতিটা বাক্য দুইবার করে বলে, আপনিও তাই করছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন, বমি করলে ভালো লাগবে। বলেই আমি চেয়ার ছেড়ে সরে গেলাম। বমির কথা মনে করিয়ে দিয়েছি, কাজেই ফুফা এখন হড়বড় করে বমি করবেন। হলো তাই, তিনি চারদিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুফু ছুটে এলেন। তিনি তার সাজানো ঘর দেখে স্তম্ভিত। ফুফাকে দেখে আমার মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি উল্টে আসছে। হঠাৎ হয়তো এখন বমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসবে। সেই দৃশ্য খুব সুখকর না। আমি বারান্দার দিকে চললাম। রিঙ্কি ছুটে এসেছে, বাদলও এসেছে। ফুফা চিচি করে বলছেন, সুরমা আমি মরে যাচ্ছি, ও সুরমা আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই, কাজে আমি রাস্তায় নেমে এলাম। সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি হবে কিনা কে জানে, হলে ভালোই হয়। এই বছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি, নবদারা জলে স্নান বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেয়া দুটো পান কিনলাম। জর্দার নাম সবই পুংলিঙ্গে, দাদা জর্দা, বাবা জর্দা, মা দরজা, খালা জর্দা এখনো বাজারে আসেনি, যদিও মহিলারা বেশি জর্দা খান। কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিলে ভালো হয়। প্রথমবার ঢোকার সময় ফুফুকে যত গম্ভীর দেখলাম, দ্বিতীয়বার চেয়েও বেশি গম্ভীর মনে হলো। ফুফু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে, কাজের ছেলেটির হাতে ফিনাইল। ফুফুর কিছুটা সূচি পাড়ার মতো আছে। আজ সারা রাতই বোধহয় ধোয়া দুই জ্বলবে। ফুফু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস, পান কিনতে গিয়েছিলাম। ফুফার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করেছিস? লজ্জা করে না? তোর সামনে গেল, তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা! তুই কি আজ এখানে থাকবি? হ্যাঁ, এখানে থাকার তোর দরকার কি? এত রাতে কোথায় যাব? ফুফু শোবার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোন ক্রমাগত রিং হচ্ছে। এগিয়ে গেলাম টেলিফোনের দিকে। রিঙ্কির ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি, তার এত লম্বা নয়। টেলিফোন বারান্দায় রাখা। আমি রিসিভার তুলতেই অপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল, এটা কি রিঙ্কিদের বাসা? হ্যাঁ, দয়া করে ওকে একটু ডেকে দেবেন। আপনি কে জানতে পারি? এবারে নিয়মকানুন খুব কড়া, অপরিচিত লোক যদি রিঙ্কিকে ডাকে তাহলে রিঙ্কিকে দেওয়া যাবে না। আমি এন্দাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না, আমার নাম আপনি কে তা আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন হিমুবাই। আমি সত্যি চমৎকৃত হলাম, এর মতো রিঙ্কি আমার গল্প করে ফেলেছে। এমনভাবে করেছে যে ভদ্রলোক কয়েকটা বাক্যেতে আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই, এমন বুদ্ধিমান একজন মানুষ রিঙ্কির মতো গাধা টাইপের একটা মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবেন কে জানে। হ্যালো হ্যালো, লাইন কি কেটে গেল? না, কাটেনি। আপনি কি হিমুবাই? হ্যাঁ। রিঙ্কি বলেছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কিরকম ক্ষমতা? প্রফিটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন, আপনি যা বলেন তাই নাকি হয়? আমি চুপ করে রইলাম। এই জাতীয় প্রসঙ্গে এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছু বললে তর্কের মুখোমুখি হতে হয়, তর্ক আমার ভালো লাগে না। হ্যালো হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো হিমুবাই, বলুন, আপনি কি দয়া করে একটু রিঙ্কিকে দেবেন? ওকে তো দেওয়া যাবে না, ও আশেপাশে নেই, বাবার সেবা করছে, উনি অসুস্থ। অসুস্থ কি বলছেন? সিরিয়াস কিছু? সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি, আমি কি আসবো? আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি, আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করতে হয়? তা তো বটেই। আপনি কোনো রওনা না হয়ে ঘন্টাখানেক পর আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করবো না, যেসব কথা আমি শুনেছি, মাই গড, আপনি দয়া করে আমার সম্পর্কে কিছু বলবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আচ্ছা বলবো হিমুবাই, তাহলে রাখি। আর ইয়ে, আমি যে আসছি এটা রিঙ্কিকে বলবেন না, একটা সারপ্রাইজ হবে। আমার টেলিফোন বেঁধে আছে, একবার কারোর সঙ্গে টেলিফোনে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। রূপাতের বাসায় করলাম, রূপার বাবা ধরতে বললাম। আচ্ছা, এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে।
তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট, রূপা কি জেগে আছে? রূপার বাবা হাই প্রেশার বা এই জাতীয় কিছু বুধ আছে, অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেছে, বলার না। আমার কথাতেও তাই হলো। তিনি চিড়চিড়ে উঠলেন, কে কে এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই লাগালেন। আমি রিসিভার রেখে দিলাম। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে ঘটনা বলবেন। রূপা সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না রাগ করবে কে জানে? যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে। যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। আমি 1-7 রিং করে জাস্টিস এম সুবাহান স্যারের সুবাহানের বাসা চাইলাম। সম্ভব হলে মীরা বা মীরার সঙ্গেও কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না, যা মনে আসবে তাই বলল। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা আমার অভ্যাস নেই। হ্যালো, কে মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটলো। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতার বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করেছিলাম আমি বলুন তো? কুত্তাকে টেলিফোন করেছেন হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা ঘায়েল করে দিয়েছে, রক্ত বমি করেছিলাম। সে কি কথা মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কুলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, গাড়িতে ডেকেছেন উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করেছিলেন, আমার ডাক নামও টুটুল। আপনি কিন্তু বলছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা দাগ। ও পাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না, অন্ধকারে ঢিল ছুড়াছুড়ি, মনে হচ্ছে লেগে গেছে। এটাই এমন একটা আশ্চর্য ব্যাপার, যা বলে প্রায় সময়েই তা মনে হয় মিলে যায়। টুটুলের কোপরে কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল, ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন দেখা করতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি, ওরা বুকের এক্সরে করেছে, 2টা স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হবার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, বাবা থানায় টেলিফোন করবেন। আমি শব্দ করে হাসলাম। হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না রাখবেন না, প্লিজ রাখবেন না, প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো, কাল বৈশাখী জ্বর। সাধারণত চৈত্র মাসেই হয়। জ্বরের নাম হওয়া উচিত ছিল কাল চৈত্র জ্বর। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারিদিক হিমশীতল হয়ে গেল। নির্গাত আশেপাশের কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে ভিজবো কি ভিজবো না মনস্থির করতে পারছি না। রিঙ্কি বের হয়ে এলো বাবার ঘর থেকে, তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিঙ্কি তুই একটু বসার করে যা, কলিং বেল বাজতে দরজা খুলে দিবি। রিঙ্কি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজলো। আমার মনটা অন্যরকম হয়ে গেল। জয় বৃষ্টির মতো দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলছে, না জানি তার কেমন লাগছে। আমি বাদল করে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কিনা দেখা যাক, যদি আনতে পারি ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই, তুমি কি এখনো জেগে আছিস? হু, রাতে আমার ঘুম হয় না। বলিস কি, ঘুমের ওষুধ খায় তাতেও লাভ হয় না, মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছে করছে না, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছে করছে না, আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না, বললাম ঘুম এনে দিচ্ছি, নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, বিশ্বাস করবো না কেন, তুমি যা বলো তাই হয়। বেশ তাহলে চোখ বন্ধ কর, করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসে কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস, গ্রাম বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে তেজ নেই, ফুরফুরে বাতাস, তোর শরীরটা ঠান্ডা হয়ে এসেছে। হো, হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল, নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার, আঁচলা বরে তুই পানি খাচ্ছিস, ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছা করে নদীর মধ্যে শুয়ে পড়তে। হু, নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তাই সে পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস,
এখন শুয়ে পড়লি, খুব নরম হালকা দুর্গা ঘাসের উপরে শুয়েছিস, আর জেগে থাকতে পারছিস না, রাচ্ছের ঘুম তোর চোখে। বাদল এবার হু বলল না, কিছুক্ষণের মতোই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না, কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভাবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটা পেছনে কাজ করছে আমার প্রতি বাতলের অন্ধভক্তি, যে ভক্তি কোনো নিয়ম মানে না, তার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাতল না হয়ে অন্য কেউ হলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা আমার বড়ই পছন্দ করে, সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না, আমি ক্রমাগত মিথ্যা বলি, অসহায় মানুষের দুঃখ আমাকে মোটেই অভিভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গাড়ি চড়েও দিয়েছিলাম, ঠেলাওয়ালা হঠাৎ ডাকা দিয়ে আমাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি, সেই অবস্থাতে উঠে এসে আমি তার গালে চড় বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়ে না ফেললে আপনি গাড়ি তলে পড়তেন। আসলেই তাই, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে একটা পাজোরা জিপ টার্ন নিল। নতুন আসাই এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ করে দেন, আর ফেলুম না। আমি আগের চেয়ে রাগি গলায় বললাম, মাফের কোনো প্রশ্নই আসে না, তুমি কাপড় ধোয়া লন্ড্রির পয়সা দেবে। গরিব মানুষ, গরিব মানুষ ধনী মানুষ বুঝি না, বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কত কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে, কঠিন মানসিক যন্ত্রণা কাউকে দগ্ধ করার আনন্দে কাছে সব আনন্দে ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে, সে কল্পনাও করেনি কারো জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে তাহলে সে কি আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছে মুখের গাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ মাফ করে দেন, টাকা পয়সা কিছু আমার কাছে নাই। যে না, কাইলো টিরিপ পাই নাই, আজও নাই। নাই যাচ্ছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম, বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে, এই পৃথিবীতে নিষ্ঠুরতা তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে, আমি আরো ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসেই খেলাম, তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটি চোখ মুখ ক্রোধ ঘৃণায় কালো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভেতর এই ক্রোধ এবং এই ঘৃণা আরো বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা নয়, সবাই তো তা পারে না, সে যে পারে তার ক্ষমতা হেলাফেরা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে, তার চোখে আগের বিস্ময়ের কিছুই এখন আর তার চোখে নেই, একধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া চলো যাওয়া যাক। আবার রওনা হলাম, মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বসলাম। থামাও গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম, পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম, আমার মানিব্যাগ সবসময় খালি থাকে। আজ সেখানে 500 টাকার দুটা চকচকে নোট আছে, মজিদের টিউশনের টাকা। মজিদ টাকা পয়সা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে, বলে তার টাকা পয়সা সবটাই আমাকে থাকে আমার কাছে। বুড়া মিয়া জি, তুমি আমার জীবন রক্ষা করেছো, কাজটা খুব ভালো করনি, যাই হোক করে ফেলেছো তখন তা আর কিছু করার নেই, তোমাকে ধন্যবাদ। দেখি আরো কিছু দিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই, এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না, তুমি যে কষ্ট করে রোদের মতো আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য। 500 তোমার, 500 এই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মতো আজ আর গাড়ি নিয়ে বের হয়ো না, বাসায় চলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়ো চোখ দিয়ে পানি পড়ছে, ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণা চিহ্ন এখন আর নেই, তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোমার নাম কি? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, শবক দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ডাকতে ডাকতে বলল, বোতাম নাই, তাহলে তো সব সমস্যার সমাধান, হাত সরিয়ে ফেল, আলো হওয়ায় যাক। লালটু মিয়া হাসছে, হাসছে বুড়ো ঠেলাওলা।
তাদের কাছে এখন আমি তাদের একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, তিনজনে মিল্লা চা খাই, তিয়াস লাগছে। পয়সা দেবে কে? তুমি? আমার হাতে কিন্তু আর একটাও পয়সা নেই। বুড়ো আবার হাসলো। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরা সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্য এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি, তাদের চিন্তা ভাবনা কাজ করব কেমন তাও জানি না। মহাপুরুষ কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনে আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরে একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন, সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে। ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না, অসহ্য গরম, ঘুমোতে আমার কষ্ট হয় না। কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না, শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার জন্য আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেটার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নেই। ঘুমোবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলে ভাবা।